যে সবসময়ে ম্যাডামের যে কোনো অন্যায় বা যে কোনো দল বিরোধী বা দলের লক্ষ লক্ষ নেতা কর্মীর ইচ্ছা অনিচ্ছার বিরোধী কোনো কিছু মানব এটাও আবার সত্য নয় অর্থে উনি তো ওইভাবে উনি রাজনীতি করেননি উনি তো আপনাকে এটা মানতেই হবে যে পল্লীবন্ধু হোসেন মহম্মদ এসাদের জীবদ্দশায় সবসময়ে উনি ওনার ওনার সাথে সহযোগিতা যেমন করেছেন ওনার বিরোধিতাও করেছেন আপনাকে এটা দেখতে হবে আপনি যদি ইতিহাস দেখেন ওনার সহযোগিতাও করেছেন আবার কোন কোনো ক্ষেত্রে ওনার বিরোধিতাও করেছেন যেমন নাকি দু হাজার চোদ্দোর নির্বাচনে আমাদের দলের মেন স্ট্রিম আমাদের দলের যে নেতা ওনার সিদ্ধান্ত ছিল নির্বাচনে যাবেন না তিনি নির্বাচনে গেলেন তো এটা আমরা দেখে আমরা নেতারা ওনার এই সিদ্ধান্তটাকে শেষ মেনে নিয়েছি নানা কারণে নানা কারণে প্রথম কথা হচ্ছে যে বিএনপি নিয়ে এত বড়ো আন্দোলন করলো কিন্তু তারাই আন্দোলনে রণেভঙ্গ করলো তো আমরা কার জন্য কি করব। আমরা তো কারোর ক্ষমতা যাওয়ার সিঁড়ি হইতে পারি না আমরা আন্দোলন এটা হইতে পারি না জনগণের লাভটা কীতে আমরা যদি তখন বিএনপির সাথে রাজনৈতিকভাবে হারি কুরি করতাম আত্মহরণের পথ বেছে নিতাম তাহলে জাতির কি লাভটা হইতো জাতি একটা অন্ধকারের দিকে ধাবিত হইতো জাতি একটা অন্ধকারের দিক ধাবিত হইতো এবং একজন দেশে অনিশ্চয়তা তৈরি হইতো মারামারি কাটকাট অবস্থা হইতো অনেক খুনাকুনি হইতো ব্লাড বাথ হইতো সেটাতে রক্ষা করেছে আমরা তখন ম্যাডামের এই সিদ্ধান্তটাকে পরবর্তীতে ওনার নির্বাচনে যাওয়া আমরা পরবর্তীতে নেতাকর্মীরা আমাদের হাইকমান্ড মেনে নিয়েছেন এই ভেবে যে দেশটাকে একটা স্টেবল অবস্থা নিয়ে আসার স্বার্থে এখন তার অর্থ এই নয় যে সবসময়ে ম্যাডামের যে কোনো অন্যায় বা যে কোনো দল বিরোধী বা দলের লক্ষ লক্ষ নেতা কর্মীর ইচ্ছা অনিচ্ছার বিরোধী কোনো কিছু মানব এটাও আবার সত্য নয় এখন একটা দলে তো থাকবে আবার বিরোধীতেও থাকবে এই জন্যে আমরা হয়তো এখন মনে করছি না যে এখন ম্যাডাম সঠিকভাবে সচেতনভাবে উনি ভূমিকা রাখার মতো অবস্থানে নাই বয়সের কারণে হোক নানা কারণে হোক উনি অবস্থানে নাই বলেই যে কোনো সময় যে কোনো ভুল হইতে পারে এবং সেই ভুল যেমন জাতি পার্টিকে খেসরাত দিতে হতে পারে এবং অ্যাজ এ হোল জাতি এক ধরনের ভু এক মানে মূল্য দিতে হইতে পারে এটা আমাদের মধ্যে দেখেন মেজরিটির যে কোনো সিদ্ধান্ত তো সঠিক ব্যাটিক হইলেও সঠিক আপনি একটা দলের যদি মেজরিটি সবাই একটা সিদ্ধান্ত নেয় সেটা যদি ভুলও হয় সেটা সঠিক এটাই হল অ্যাসেন্স অফ ডেমোক্রেসি ডেমোক্রেসি শুধুমাত্র এটাই হয়তো সিদ্ধান্তটা ব্যাঠিক রূঢ় খুবই মানে কঠিন খুবই নিষ্ঠুর হইতে পারে কিন্তু বৃহত্তর স্বার্থে সেটা তো হয় এটা নমুনা তো আছেই